এখন যখন কুড়িয়ে পেয়েছি এরকম হয়ে গেছে। আচ্ছা ছেলেটা নাচছিল বলে আছে, যদি একা নাচতো থাকতো না। ছেলেটা নাচছিল কেন আমরা সবাই লাল সুতির মধ্যে, তাও একটু স্টাইল ছিল। দেখো বৃষ্টি পড়লে মনে হচ্ছে কাটিয়ে কাটিয়ে যায় না, আমরা বৃষ্টি পড়লে এরকম যায় না, আমরা এরকম যাই, মেয়েগুলো ভাই এরকম যায়। চোখের ওপরটাও ছাড়েনি ঘষতে পেরাস তাই। আর তোমাদের শরীর গুলো দেখেছে এত হিংসা করা গেল, মেয়েরা সুন্দর হয় তো? এটাকে দেখো, যেমন খায় তাই সঞ্চয় করে না, একদম বের করে দেয়। হ্যাঁ ডেফিনেটলি, ওই জন্য তো ছেঁড়া জিনিস পরি, দেখেনতে পারি সঞ্চয় করে দিই। তুমি তো ছেঁড়া জিনিস পরেছো, ওমরে যে বাড়িতে নখে করে ঘষে চাই, দেখো ওই যে তোমাদের চুলকানি বেশি, ওই যে মেয়েদের চুলকানি বেশি, ওই জন্য সব সময় থ্যাংক ইউ। চলো না বাবা, তোমরা ঝগড়া করো না, তোমরা ঝগড়া করো না, সেই ঝগড়া আমি নিতে পারবো না। আস্তে দেখে যাস, তুই পড়লে ক্ষতি নেই, সে পড়লে ও মেয়েটার জন্য হেই দাঁড়ে না, না মেয়েটা পড়লে ক্ষতি, এই জন্য যদি ভেঙে টেঙে যায় তখন কি হবে? তোমার কথা থেকে আমার একটাই কথা মনে পড়লো, বউকে ভালোবাসলে সারা জীবন মন ভালো থাকবে। বাস্তব কথাই বলছি আমি, আমি কাকার আমি তোমাকে খুঁজছিলাম, বিশ্বাস করো। আচ্ছা ওর মধ্যে মা জেগে উঠেছি, তুমি বিশ্বাস করুন, বউকে ভালোবাসবেন কোনোদিন মন খারাপ হবে না, একদম না। বউকে ভালোবাসবেন, প্রত্যেকটা কাজে সফলতা পাবেন, বউকে ভালোবাসবেন, যে কাজ হওয়ার নয় সে কাজও হবে, কিন্তু বউটা যেন অপরের হয়। ভালোবাসা দেখিছ এরকম এরকম ভালোবাসা, এই জন্য জানো তো, এই জন্য বলি জীবনে কোনোদিন মেয়েদেরকে বলছি বিয়ে করবে না, একদমই না, সংসার নষ্ট করে দেবে। আমাকে হয়তো দেখতে পাচ্ছ কিন্তু এটা বিয়ের সিঁদুর নয়। আচ্ছা ওটা কিসের সিঁদুর? পরশুদিন শুট ছিল, মাথাটা ধুতে পারিনি ওই জন্য সিঁদুরটা রয়ে গেছে। গুলি করে দিয়েছিল আদৌ? কিন্তু ভাববে না এটা আমার বিয়ের সিঁদুর, আমি জীবনে কিন্তু আমাদের মত ভালোবাসতে পারবে এরা জীবনে কোনদিন পারবে না। এ ঠান্ডা কি কোন এই শোনো, ভালোবাসার তো এদের ভালোবাসা হচ্ছে মন ভেঙে দেওয়ার ভালোবাসা বস, কিন্তু আমাদের ভালোবাসা সেরকম ফ্যামি করার মত, আমাদের ভালোবাসা সেই ভালোবাসা নয় যেটা মন ভেঙে দেয়। আমাদের ভালোবাসা সেই ভালোবাসা নয় যেটা মন ভেঙে দেয়, আমাদের ভালোবাসা সেই ভালোবাসা যেটা বাসর হাতে খাট ভেঙে দেয়। পারবে আমাদের মতো ভালোবাসতে? তুই বাসর হাত মানে কি বুঝিস? আরে তোকে বলছি, ওরা যা বোঝে আমরা জীবনে বুঝবো না, ওইটা বাসর হাতে অঙ্ক কষা করে হয়েছিল, ফলাফল বেরিয়েছে। আমাদের কাছ থেকে বিড়ালকে বাড়িতে তুমি যতই ভালো খাবার দাও, যখন রাস্তাতে একটা ইঁদুর থাকে না তাকে ছোবল মারে, আচ্ছা খায়ও। আর এইরকম হচ্ছে এই ছেলেগুলো, যতই সুন্দরী বল থাকুক না কেন, পাঁচ দিনের একটা ভালো মেয়ে যায় না, একদম সিঙ্গেল, যার বয়ফ্রেন্ড নেই, বিয়ে হয়নি, আচ্ছা বিশ্বাস নয় কি দেখতে রইনি।
মানে তোমরা ইন্দুর? ওগো ওগুলোকে বিষ দিয়ে মেরে দিই গো, আমরা বিষ দিয়ে মেরে দিই। আমি না থাকলে হবে? হয়ে যাবে, হয়ে যাবে। আমি না থাকলে কি হবে? আচ্ছা মেয়েরা কি করেছে বলো? মেয়েরা কি করেনি তা বলো, ঠিক আছে? মেয়েরা সবকিছু করেছে, টিচারিং, ডক্টরিং, সংসার চালাচ্ছে, এদিক থেকে বৌদিরা বলো না আর কি কি করছে, মহাকাশ পাড়ি দিচ্ছে, কত কিছু করেছে, গাড়ি চালাচ্ছে, বাস চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, আর কিছু। বাবা, এই কটা জিনিস চালিয়ে বলছে আমরা এত চালি, কিন্তু আমরা একটাই কাজ পারি যেটা তোমরা জীবনে পারবে না। আমি বলবো না দাদা, এটা খুলে দাঁড়াতে বলবো না। ও পুরনো পুরনো দিনের কথা মানছি, মেয়েরা বাস চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, অটো চালাচ্ছে, ট্রেন কারো উপর দিয়ে চালিয়ে দিচ্ছে, কিন্তু একটা জিনিসই তোমরা জীবনে পারবে, সেটা কি জানো? এক, ওই যে বললাম পুরনো দিনের কথা দাদা, কিন্তু আমি যে কথাটা বলবো তার প্রমাণ আছে। একটা মেয়েকে দেখান তো যে দমকল বিভাগে চাকরি পেয়েছে। কোনো মেয়ে দমকল বিভাগে চাকরি পায় না, তার কারণ হচ্ছে একটাই, ছেলেগুলোকে পাঠাবে আগুন নিমিয়ে দিয়ে আসবে, মেয়েগুলোকে পাঠাবে আগুন জ্বালিয়ে দিয়ে আসবে। বাড়িতে আজ থেকে উনুন বন্ধ, ভাত রান্না বন্ধ, দরকার নাই হোটেলে গেলি, অতগুলো আছে দেখো, দরকার নেই। যদি মেয়েরা হোটেলে রান্না করে কোনো অসুবিধা নেই, ছেলেগুলো ভালো রান্না করে, কেন ইন্ডিয়াতে সব থেকে ভালো যে রান্না করে সেও ছেলে সঞ্জীব কাপুর। ও সব কিছু চাই না, ঠিক আছে। আচ্ছা এই ছোট ছোট যে কাজগুলো আছে তোমাদের, এই অগ্নি নির্বাপক কেন্দ্র নাকি এই সব ছোট ছোট কাজগুলো, এগুলো না আমরা তোমাদের কেরম করে দানে দিয়ে দিই, ঠিক আছে? আর এরপরে যে কথাটা বলবো কিন্তু একটু হাততালি চাই মেয়েদের কাছ থেকে, তারা কথাটা বলার পরে। ছোট ছোট কাজগুলো আমরা এরকম করে দানে দিয়ে দিই, বুঝেছো? আমরা কি করি জানো তো, নিজেরা জানে দিতে চাই, আবার আমাদেরকে দান করছে। আমরা বস এখন রাজ্য চালাচ্ছি, মেয়েরা রাজ্য চালাচ্ছে, আর কি চাই? মেয়েদের জন্য একটু জোর করে হাতের তালি হোক। ইউটিউবে আপলোড করা যায় এইটুকু জিনিস, টাকা ইনকাম হবে, এছাড়া বেকার খুশ তো হয়, ইউটিউবে যখন কিন্তু অনেক টাইম নেই, হিরণ না গিরে এইটুকু রাজ্য দিছি তাই নেই। হ্যাঁ দাদা, আর আমাদের এত বড় দেশ মোদি চালাচ্ছে, সে কোথায় গেল? দেখেছো তুমি তো মেয়েদের হয়ে লড়ছিলে, কেন তুমি ছেলের দলে গেলে? আচ্ছা ঠিক আছে মানলাম, ওগুলো ঠিক আছে, দানে দিয়ে দিয়েছি, চলো। এরপরে একটা কথা বলবো যেটার জন্য আমি মেয়েদের কাছে একটু হাত তালি দেয়, ঠিক আছে? এত চিৎকার করছে তো এইটাকে কিন্তু হার মানতেই হবে, ইভেন আমি ছেলেদের কাছ থেকে হাত তালি চাইবো। আচ্ছা বলো তো, বৌদিরা নিজেদের জন্য একটু হাত তালি দিও, হ্যাঁ? এরা কি কোনোদিন মেয়েদের মতো মা হতে পারবে? এতদিন ছিলে কোথায়? এই জন্য আমরা জীবনে কোনোদিন মা হতে পারবো না, পৃথিবীতে মায়ের রূপের মায়ের জায়গাটা কোনোদিন তোমরা নিতে পারবে না, একমাত্র মেয়েরা নিতে পারবে। অবশ্যই আমরা জীবনে কোনোদিন নিতে পারবো না, বিশেষ করে আমার কথাটা শুনুন, এখানে যতগুলো মা আছেন এবং যারা বিয়ের পর হবেন, প্রত্যেকটা মায়ের অষ্টাঙ্গে নমস্কার। আমরা জীবনে কোনোদিন মা হতে পারবো, কিন্তু একটাই আমার প্রশ্ন, পেটে গুড় গুড় করছে, সেটা হচ্ছে তোমাদেরকে মা বানাচ্ছে কারা? এবার বলো কাকা, এরা কি এমনি এমনি মা হয়ে যাচ্ছে? আমাদের অস্তিত্ব নাই, অ্যানসার আছে, বলো। আমাদের আর ছেলেদের লাগে না। আচ্ছা কি লাগে? সাইন্স এখন অনেক এগিয়ে গেছে। আচ্ছা ওই জন্য এখন আমরা সিঙ্গেল মাদার হতে পারি। আচ্ছা সিঙ্গেল মাদার মানে কি? এটা মানে ও, আচ্ছা আমি অন্য কিছু ভাবছি। সিঙ্গেল মাদার মানে কি? নিজের কোন অস্তিত্ব নাই,
শেষ আর কি খাই ভাবছি ভাবছি বলছে হাওয়া হয়ে গেছে কাকা তোমার কাছে আছে তো দিয়ে দাও ব্যালেন্স কাকা বুঝে যাবে অবশ্যই আবার ছোট ছোট করে দেবো ঠিক আছে তো এইবার যাকে নিয়ে আসবো তার জন্য আমরা কিন্তু প্রত্যেকে অপেক্ষা করে বসে আছি